আমাদের দেশে মৌলভী সাহেবদের অবস্থা হচ্ছে জেগে ঘুম পারা মৌলভী এরা জেগে জেগে ঘুম পারা এরা জানে রাফুল হেদেন কোন সহিদ আছে এরা জানে পায়ের মিলানো সহিদ আছে এরা জানে বুকুর হাত পাতা সহিদ আছে এরা জানে যে রামিল বলার সহিদ আছে সবগুলো সহিদ একটাও তারা জানে না মন না কিন্তু তারা মানবে না তাই বিরোধিতা করে বিদাতগুলো অপসারণ করে সেই জায়গাগুলোতে আবার সুন্দর প্রতিষ্ঠিত করতে হবে বিধাকগুলোকে দূর করে দিয়ে ওই জায়গাগুলোতে আবার দিয়ে ভর্তি করে দিতে হবে তবে আপনি রাসূলের অনুসারী হতে পারবেন আল্লাহ রাসূলের কোনো আমল নিয়ে তার কোনো বিধান নিয়ে যদি কোনো ব্যায়াম করে এটা নাওয়া কিছু লিমানের একটা অংশ তার ইমান নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি আবার কালবাবুর ইমান ভ্রমণ করতে আই লেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সোহিয়াদিসের আলোকে জীবন করি সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ও বরাকে إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عائشة رضي الله عنها

আহিয়া আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ বাংলাদেশে ভোলা জেলা নেতৃবৃন্দ ভোলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিমণ্ডলী আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত সম্মানিত ভাইয়েরা এবং সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এতক্ষণ আপনারা বিভিন্ন বিষয়ের উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছেন যেহেতু সময় সংক্ষেপ সময়ের দিকে খেয়াল করেই আমরা আমাদের আলোচনা শেষ করবেন সে আল্লাহ আমি আপনাদের সামনে সুরা হাসরের সাত নম্বর আয়াত আয়াতটি করেছি এবং সই মুসলিমের একটি হাদিস পাঠ করেছি এই দুটিকে কেন্দ্র করে আমরা আলোচনা শুরু করি ইনশাল্লাহ এবং এবং আনুষঙ্গিক আরও কিছু বিষয় আলোচনার প্রসঙ্গে আসবে সেগুলো বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছেন এবং আমাদের জন্য গাইডলাইন গাইডবুক হিসাবে আল কোরআন পাঠিয়েছেন এবং আমাদের অনুসরণীয় ব্যক্তি হচ্ছেন আমাদের প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম এই কথাটা কিন্তু আমরা সবাই স্বীকার করি এটা আমরা প্রত্যেকে মুখে বলি বাস্তবে যেটাই করি আর না করি সেটা পরের বিষয় এবং আল্লাহ সুবাহ আমাদেরকে এই নির্দেশই কিন্তু আল্লাহ সুবাহ আমার রসুল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো আর যা থেকে নিষেধ করেছেন তা বর্জন করো ফত্তাকুল্লাহ ইন্নআল্লাহ সাদিদুল কাব তোমরা আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ অত্যন্ত কঠিন শাস্তি দাদা আল্লাহ শাস্তি প্রদানে অত্যন্ত কঠোর বা আইসার থেকে বর্ণিত হাদিস যেটি পাঠ করলাম সেই মুসলিমের সেখানে তিনি বলছেন রাসুল আল্লাহ সাল্লামকাল রসুল সাল্লাম বলেছেন মান আমালান আমরুনা আমি কেউ যদি এমন কোনো আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই তাহলে এটা বাতিল এটা প্রত্যাখ্যান এই হাদিসও আমরা জানি এমন কোনো একটি আমলও যদি আমাদের জীবনে এমন হয় যে আমলের মধ্যে আমাদের কোনো আমলের মধ্যে রাসুলসালুসলাম কোনো আদেশ নেই বা নির্দেশ নেই তাহলে সেই আমলটা কি হবে বাতিল হয়ে যাবে আমল বাতিল হয় এটাও সত্য এবং আল্লাহ সাবানত আলা করান মজিতি সরা কাফের একশো চান্ন বরায়তে বলে দিয়েছেন কুলহাল নুনাবিউকুমেলাক্সারিনা আমারা আল্লাদিনা গোল্লা সাই হুম ফিল হায়াতি দুনিয়া ও হুম ইয়া সাবুন আন্নাহু মিহসিন উন সুনাহা কেনবে আপনি বলুন যে আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে জানাবো না এই দুনিয়াতে যাদের সমস্ত প্রচেষ্টা বাতিল হয়ে গেছে যত আমল করেছে সব বাতিল কিন্তু তাদের তাদের বিশ্বাস যে তারা সঠিক আমলই করছে আমল করেছে বাতিল হয়ে যাচ্ছে যারা আমল কারী তাদের ধারণা যে তারা ঠিক আমল করছে আল্লাহ বলছে বাতিল হয়ে যাবে আর যে করছে সে বলছে ঠিক আমল করছে তাহলে করার আয়াত থেকে বুঝে যাচ্ছে যে আমল এমন আমল আছে যেগুলো করলে বাতিল হয়ে যায় যেগুলো আল্লাহ গ্রহণযোগ্য হয় না এগুলো কিন্তু আমল এগুলো কিন্তু বাহ্যিক ভাবে মানে খুব ভালো আমল খুব নেকির কাজ কাজ কিন্তু বাস্তবে এই আমলগুলো আল্লাহর আল্লাহ কাছে গ্রহণযোগ্য নয় তাহলে গ্রহণযোগ্য নয় কেন এত কষ্ট করে ইবাদত বন্দি করলাম এত কষ্ট করে জিকির আজগার করতেছি এত কষ্ট করে তসবি তাহলিল করলাম তারপরে বলছেন এটা বাতিল হয়ে যাবে কেন বাতিল হবে কারণ হচ্ছে মা আনা থেকে আর একটা হাদিস মানি এই হাদিসে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আমার শরীয়তের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে তাহলে এটা ফাহুন এটা বাতিল এটা প্রত্যাখ্যাত অর্থাৎ দাসুল সাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়েছেন যে দিন দিয়ে গেছেন এই দিনের মধ্যে নতুন কিছু আর সৃষ্টি করা যাবে না নাকি যাবে দিনের মধ্যে নতুন কিছু তৈরি করা যাবে না এই কাজটায় আহেলাদিস আন্দোলনের ভাইরা করে এই দাওয়াতটায় আহেদিস আন্দোলন এবং আহলাদি যুবসংঘের ভাইয়েরা দেয় যে নতুন কিছু তৈরি করা যাবে না আজ থেকে দেড় হাজার বছর আগের যে ইসলামটা ছিল মানে আলমদিনার যে ইসলাম ছিল আল হেরার যে ইসলাম ছিল সেই ইসলামটা হচ্ছে খাঁটি ইসলাম সেই ইসলামটাই ফলো করতে হবে আজকে দেড় হাজার বছর পরে এসে নতুন করে ইসলামকে আবার সাজাবো নিজের মন মতো তৈরি করে আমল করব ইবাদত করব এইটা করা যাবে না এটা করলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে না এটাই হচ্ছে আহলাদিস আন্দোলনের দাওয়াত এই কাজটাই কোন অপরাধের কাজ বলেন এই দাওয়াত অপরাধ এই আহ্বানটা দেওয়ার কারণেই এই আহ্বান জানানোর কারণেই আজকে সমাজে আমাদের নানা রকমের বিরোধিতা চলছে কারণটা কি জানেন কারণ হচ্ছে আমাদের সমাজের এক শ্রেণীর আলেম ওলামা এক শ্রেণীর কি বলবো মৌলভী সাহেবরা তারা ইসলামটা নিয়ে ব্যবসা করছে ধর্মটাকে নিয়ে ব্যবসা করছে আমরা ছোটবেলাও দেখেছি এখন তো আপনাদের এলাকা তো মাসাল্লাহ আছে আছে না মিলাত কেয়াম আছে না আপনাদের দেশে রমজান মাসে দাওয়াত খেতে যান না আগে ছিল রমজান মাস মানে তারা হুজুরদের ইনকামের মাস আল্লাহর কালামকে ত্রিশটা ভাগে ভাগ করে নিয়ে এবার সব একদিনে দশটা পনেরোটা দাওয়াত মিলাদ কেয়াম পরে পকেট ভর্তি করে তারপর বাড়ি চলে আসে আমরা বিরোধিতা করেছি এগুলো যে এগুলো চলবে না কারণ এগুলো হাদিসে নেই আপনি দোয়া আপনার নিজের দোয়া তো আপনি নিজেই জানেন না নিজের দোয়া নিজে করেন আপনার বাবা মারা গেছে আপনি দোয়া করেন আপনি তার জন্য দান করেন করেন তার জন্য সাদাকা করেন আপনি মৌলভী সবদেরকে ডেকে এনে এক পেট খাইতে দিলেন তারপরে কোরআন পড়ালেন ওরা কি দোয়া কি বললো কার জন্য কি বললো তো কিছুই তো আপনি বুঝলেন না সেহেতু নিজের জন্য সব দোয়া করলো আর আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে গেল মৌল বিষয় এগুলো বলবেন না কারণ এটা বললে তাদের সারতে আঘাত হয় এটা বললে তাদের ব্যবসা বন্ধ হয়ে যায় আমরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সেই সময় একটা ঘটনা আপনাদেরকে সংক্ষেপে বলে দিয়ে জানার জন্য আর কি এলমি ইজাফা হবে ইদ নবী আছে না রাসুস জন্মদিন এটার নাম কি জানেন এটার নাম হচ্ছে সাইদুল আয়াদ মানে সকল ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদ মিলাদ নবী ঈদ কয়টা মুসলমানদের আজকে কিছু এমনি কথা বলি আর কি খোলা মেলা কথা ঈদ কয়টা দুইটা তাহলে এখানে আর হলো কয়টা হলো তিনটা তার নবী করে গেছেন দুইটা আর আপনি করলেন তিনটা আপনার উপর নবীর প্রতি মহাব্বত বেশি এই জন্য তার জন্ম মৃত্যু তিনে একটা ঈদ চালু করে দিলেন অথচ ঈদটা কিন্তু মানে তার মানে চারজন খলিফা ইসলামে তাই না চার খলিফার দুইজন তার শ্বশুর দুইজন তার জামাই এই চারজনের ত্রিশ বছর শাসনকাল ছিল রাষ্ট্রীয় ক্ষমতার মালিক ছিলেন তারা চারজনে এই ত্রিশ বছরের শাসন আমলে তারা চারজনের কোন একজনে কি মিলাদবী করেছেন দলিল আছে আপনাদের কাছে আচ্ছা তাহলে রাসুল সাল্লামের যিনি শ্বশুর বা যিনি জামাই তার চাইতে কি আমার মহব্বত বেশি আমাদের এত ভালোবাসা এত মোহাম্বত রাসুলের প্রতি যে আমরা একটা অনুষ্ঠান চালু করে দিলাম তার নামে যেটা তার জামাইও করে নাই শ্বশুরও করে নাই যেটা তার সাহাবিরা করে নাই আরো পরে আসবেন যে ইমামের অনুসরণ করি তাই না হানাভি মাছ আমরা আমাদের দেশে সবচেয়ে বেশি সংখ্যক অনুসরণ হচ্ছে হানাভি মাছ বলেন তো ইমাম আবহানিফা করেছেন কিনা দলিল দিতে পারবেন কোন আলেম দিতে পারবেন যে মানে আপনি এবং বলেন এবং শাফিউ র অমতুল্লায় বলেন এবং মাহমুদ বিন হামল রহমল্লা বলেন এবং মালাইকবিন আনাস রহমল্লা বলেন এই চারজন ইমামের কোনো একজন ইমাম ওরা সুলের নাম করেছে তার কোনো একটি দলিলকে দেখাতে পারবেন পারবেন না কারণ তারা এটা করে নেয় এই মিলার চালু হয়েছে চারশো তো সিউল্লিশ হিসরিতে আল্লা নবীর মৃত্যুর প্রায় সোয়া চারশো বছর পরে রাসুল সাল্লা সাল্লামের মৃত্যুর শোয়া চার শত বছর পরে যেটা চালু হয় এটা কি ইবাদত হয় বলেন ইবাদত বলা যাবে এটাকে এখন এইটার নাম হয়েছে শরীফ এখন এইটার পক্ষে যদি আলেম আলাম যুক্তি দেন দলিল দেন সমস্যা কোথায় একটা ভালো কাজই তো করলাম নবীর জন্মদিন পালন করলাম মৃত্যুদিন পালন করলাম বা তার ওই দিনে কিছু ওয়াজ মসিদ করলাম বা তার সম্পর্কে তার জীবনী পর্যালোচনা করলাম এতে গুনাহের কি আছে সমস্যাটা কোথায় জানেন সমস্যা ভাই একটাই কারণ ওই যে রাসুলের নির্দেশ নেই সই মুসলিমের ওই হাদিস মান আমিল আমালান লাইসে আলাইহ আমরুনা ফাহরাদ্দুন কেউ যদি এমন কোন আমল করে যে আমলের মধ্যে আমার নির্দেশ নেই এটা বাতিল তাহলে এটা শরীয়ত হতে পারে বলেন কি শরিয়ত হবে আমরা সালাতে দাঁড়াই আমরা দুজন একসঙ্গে দাঁড়াই পায়ের সাথে পাপ মিলে না কেন মিলে না এটা বেদুবি হয় আমাদের বেদুবি হয় কারণ একজন ছোট মানুষ একজন বড় মানুষ একজন শিক্ষিত একজন মূর্খ একজন শিক্ষক একজন ছাত্র কিভাবে পায়ের সাথে পাব মিলাবে এটা তো একটা চরম বেদুবি এটা হচ্ছে আমাদের আকৃদা কিন্তু আমরা কার শূন্যত অনুসরণ করি আমরা অনুসরণ করবো কাকে রাসুল সাল্লামকে তাহলে এখন সেই রাসুল সাল্লাম তিনি হচ্ছেন সকল জাতির লিডার তিনি তাহলে তার পায়ের সাথে যদি তৎকালীন সমাজের যারা একেবারে নিচু শ্রেণীর মানুষ ছিলেন যারা কি বলা যায় গোলাম ছিলেন ক্রীত ছিলেন সমাজের গরিব মানুষ যারা ছিলেন তাদের পা যদি রাসুলের পায়ের সাথে মিললে বেয় না হয় তাহলে আপনার পায়ের সাথে আমার পা লাগলে কি বেহাদবি হবে আমরা হজ করতে যাই যাই না তো আচ্ছা ময়দানে গিয়ে যখন তাওয়াফ করেন সেখানে কি বড় লোকদের আর মানে একটা শাড়ি আলাদা আছে বারা ময়দানে কি বড় লোক যারা ধনী মানুষ যারা তাদের জন্য আলাদা কোনো ব্যবস্থাপনা আছে বা তাদের এহারাবার কাপড়টা আরেক রকম এখন যদি আপনি বলেন যে না আমি এত টাকা পয়সার মালিক আমি দুই টুকরো সেলাই ভেঙে আর আমার কাপড় উপর এটা কেমন কথা হইলো এটা দেখতে কেমন একটা বেমান এটা একটা বলা যায় গরিবই হালত হয় আমি খুব দামি আলিশান পোশাক পরে আমি হজ করতে যাব পারবেন হজ হবে এগুলো হচ্ছে বিধান বিধানের কাছে কিছু বলার নেই আপনাকে আপনি যত বড় লোকে হন হজ করতে গেলে আরাফার ময়দানে যেতে হবে হজ করতে গেলে মুজদলা এসে রাত্রি যাপন করতে হবে মিনাত অবস্থান করতে হবে ওই দুই টুকরা সারাইবিন কাপড় পরিধান করেই আপনাকে ওই এহরামের কাপড় পরেই আপনাকে তা অফ করতে হবে কেন আল্লাহ বিধানটা চালু করলেন মানুষের মধ্যে সমতা সৃষ্টি করার জন্য ঠিক এই পরিস্থিতি হবে হাসরের ময়দানের হাসরের ময়দানে মানুষের মধ্যে সব মানুষ এক কাতারে দাঁড়িয়ে যাবে সেখানে কে বড় কে ছোট কে অর্থ কে গরিব কে রাজা কে প্রজা এইটার কোনো তারতম্য থাকবে না ভেদাভেদ থাকবে না শুধুমাত্র মানুষের আমল অনুযায়ী মানুষের মর্যাদা আমলের স্তর অনুযায়ী মানুষের অবস্থান হবে তিনটা শাড়ি হবে একটা অগ্রবর্তী শাড়ি একটা ডানের শাড়ি একটা বামের শাড়ি অগ্রবর্তী শাড়ি এবং ডানের শাড়ি আর জান্নাতি হবে বামের শাড়ি যারা তারা জাহান নামে যাবে তাহলে সালাতের মধ্যে পায়ের বা মিলতে বললেন কেন অহংকার চূর্ণ করে দেওয়ার জন্য আমরা তো দাঁড়িয়েছি আমাদের রবের সামনে আমরা তো দাঁড়িয়েছি আমাদের রব আল্লাহর সামনে সর্বোচ্চ যত অহংকার ভিতরে আছে সব কিছুকে চূর্ণ করে দিয়ে স্রেফ তাকে খুশি করার জন্য আমরা দাঁড়িয়েছি এবং তার কাছেই আমরা মাথা নত করি সেখানে যদি আমি আমার অবস্থান ঠিক রাখি আমার মধ্যে অহংকার থাকে তাহলে ইবাদত কবুল হবে হবে না হাদিসের নির্দেশ হচ্ছে পায়ের সাথে বা মিলিয়ে দাঁড়াবো হাদিসের নির্দেশ হাদিস তো আমরা জানি কিন্তু মানি না আপনারা সৌদি সৌদিয়রও এখন তো লাইভ দেখতে পারেন দেখেন না দেখেন ইমাম সাহেব যখন সালাত শুরু করেন তার আগেই বলে দেন কি বলে নাকি মুসুফু ফাকুম সু বলেন না আর এই কথাটা আমাদের দেশের ইমাম বাংলাতে বলেন আমাদের আহলাদিসি আহলাদিস সমাজের ইমামরা বাংলাতে বলেন যে কাতার সোজা করে নিন পায়ের সাথে পা মিলিয়ে নিন টাকনুর উপরে কাপড় উঠান এই কথাগুলো বাংলাতে বলেন হাদিসের নির্দেশগুলো বলেন এবং ইমামের দায়িত্ব হচ্ছে সালাতের আগে কথাগুলো বলে নেওয়া প্রত্যেকটা ইমামকে তার দায়িত্বের মধ্যে পড়ে তার মুক্তাদিদের জন্য যে নির্দেশগুলো আছে সেগুলো বলে দেওয়া দুর্ভাগ্য বাংলাদেশের কোনো মাঝভাবী ভয়ের ইমামরা এই কথা বলে না বলে কি বলে না তাহলে হাদিস কি মানা হচ্ছে না মানা হচ্ছে না আর আপনি ব্যঙ্গ করেন হাত বাঁধা নিয়ে ব্যঙ্গ করেন যে এরা ফাঁক করে দাঁড়ায় করে না সমন্বয়ের উপস্থিতি যদি রাসূল সাল্লোল্লাহ সাল্লামের অনুসরণ না হয় তার আনুগত্য যদি করা না হয় তাহলে ওই বাদত তো আল্লাহর কাছে কবুল হবে না আর যখনই আমি শরীয়তের মধ্যে নিজের মন কিছু তৈরি করে নেব এটার নাম কি বলেন তো নতুন কিছু বানানো হলে শরীয়তের মধ্যে এটা কি বলে বিদাত বলে তাই না মাসাল্লাহ বিদাত এই মাইকটা কি বিদাত না এই মাইকটাও তো বিদাত এটা তো আসলে জামানা ছিল না কি বলেন আপনারা এইটাই বিধাত তাই না এই চশমাটাও কিন্তু বিধাত এইটাও বিধাত কিন্তু এটা আবিধানিক অর্থে বিধাত মানে নতুন সৃষ্টি হয়েছে রে ঠিক কিন্তু এইটাকে শরীয়তের বিদাত বানানো যাবে এটাকে শরীয়ত বিদাত যদি বিদাত বানাতে চাই তাহলে শুধুমাত্র নিয়তটা চেঞ্জ করলে হবে নিয়তটা কেমন চেঞ্জ করব যে এই চশমাটা আমি ব্যবহার করি কেন যে এর মধ্যে পাওয়ার আছে আমি চোখে কম দেখি বা আমার পড়তে সমস্যা হয় এই জন্য আমি চশমাটা ব্যবহার করছি তাই না এখন যদি আমি নিয়োগ করি যে এই চশমাটা পরে যদি আমি কোরআন করি তাহলে দশ নাকি বেশি হোক তাহলে এটা কি হলো বিদাত হলো না দেখেন এই চশমাটাকে আমি সন্ন্যাতো রাখতে পারবো বিদাতও বানাতে পারবো এই মাইকটা এটা আমার প্রয়োজনে ব্যবহার করছি যে এই মাইক দেওয়া কথা বললে সবাই শুনতে পারবেন তাই না এখন যদি মনে করি যে না এই মাইকটা যদি ব্যবহার করি মাইক দিয়ে ওয়াশ করলে একশো একশো কি বেশি হবে ওয়াশ করলে যা কি হবে তার চাইতে ব্যবহার করলে একশো গুণ বেশি নাকি হবে তখন ওই মাইকটা কি হবে এটা হয়ে এইটা সহজ ইবাদতের জন্য যেটা করা হবে এটা না হচ্ছে বিধাত একটা হাদিসের রেফারেন্স দিয়ে এবার আরো সহজ হবে যেমন আল্লাহ হকবার কি তাসবিনা লাই লিল্লাহ তসবিনা বললে নাকি হবে না তাই তো সোমাহ বললে নাকি হবে না হবেও তো তাই না এবার শোনেন আল্লাহনবী সাল্লামের ইন্তিকালের কিছুদিন পরে আল্লাহনবীর মসজিদে মসজিদে নবীর মধ্যে একদল মানুষ কয়েকজন সাহাবি আর কি এক কোনায় বসে ওই হাতে পাথর নিয়ে কঙ্কড় ছোট ছোট ইয়ে কঙ্কন নিয়ে পাথর নিয়ে তারা একশোবার করে লাই লিল্লা একশো বার বার আল্লাহ আকবার মানে বলতে লাগলো জিকির করতে লাগলো একজন বলে তার সাথে সবাই বলে গোল হয়ে বসে একটা মজমা করে একশোটা করে দানা নিলে এবার বার করে বলছেন লাই লহিল্লাহিল্লাহ লাই লাহ একশো বার আল্লাহ সুমাহান্লা সুমানাল্লাহ একশো বার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইভাবে তারা তাসবিগুলো পড়ছেন আবদুল্লিম মাসুদ রাদী অল্লাহ একজন বিখ্যাত নাম জানেন দনে আব্দুল মাসুদ রাদী অল্লাহ এই দৃশ্যটা দেখলেন দেখে তিনি একটা সহ্য করতে পারলেন ধমক লাগিয়ে দিলেন ওই হাকুম ইয়াহ্মাত মোহাম্মদ মা আসরা মা আসরাহ হালাকুম নিবাদ যাওহে মোহাম্মদ আহম্মদ এত দ্রুত তোমাদের ধ্বংস এসে গেল তারা বললো ইয়া আবু আব্দুর রহমান মারাদনা ইল্লা বিল ইল্লাল খায়ের হে মাসুদ আমরা তো এর বিনিময়ে কল্যাণ ছাড়া কিছু কামনা করি না আমরা তো নেকির জন্য এটা করছি আমরা তো তাজবি পড়ছি আমরা তো জিকির করছি আল্লাহকে খুশি করার জন্য করছি তো এটা তো আমার নেকি হবে মারাদনা ইল্লাল খায়ের আমরা তো নেকি ব্যতীত অন্য কিছু কামনা করি না তখন আব্দুল মাসুদ বললেন অনেক নেকির প্রত্যাশী মানুষ আছে যারা সেই নেকিটা পায় না নেকির আশা করে কিন্তু নেকি পায় না কেন দেখেন এই কিন্তু আছে না এবং যারা তাজবিগুলো পাঠ করছেন এই মানুষগুলো কিন্তু আমাদের চেয়ে অনেক উন্নত মানুষ সেই সমাজের মানুষ সাহাবিদের মধ্য থেকে এবং যেখানে বসে তাসবিগুলো পড়ছেন সেই জায়গাটা কিন্তু অনেক উন্নত মানের জায়গা যেখানে এক অক্ত সালাদ পড়লে এক হাজার অক্তের সমান নেকি হয় এক রাকাত সালাদ পড়লে এক হাজার রাকাত সালাতের নেকি হয় মসজিদ নবমীতে জানেন তো নাকি তাহলে সেই মসজিদে বসে এই তাসবিগুলো পড়লেন আর এর পরেও আবদুল মাস সহ্য করলেন না কেন কারণ ছিল যে সবই ঠিক ছিল কিন্তু তাদের এই পদ্ধতিটা ঠিক ছিল তাদের যে পদ্ধতিতে তাজবি পড়ছিল যে কাইফিয়ার যে তরিকাটা ছিল এই তরিকাটা ভুল ছিল এই জন্য তিনি ধমক দিয়েছেন রাসুলের জীবনে বা সাহাবিদের জীবনে কখনোই এইভাবে মজমা করে তজবি পড়েন নাই মজমা করে জিকির করেন নাই কিন্তু আমাদের দেশে জিকির হয় না বলেন তো কত প্রকার জিকির আছে বাংলাদেশে গনে শেষ করতে পারবেন না জিকির করতে করতে কাছে বক্তার ঘাড়ের উপরও শহর হয়ে যাচ্ছে জিকির করতে করতে বাসের আগায় উঠে যাচ্ছে মঞ্চ ভেঙে দিচ্ছে জিকির করতে করতে করছে না এগুলো তো তো জিকির ভাই বিরুদ্ধে কথা বলা যাবে না আল্লাহ জিকির করতে তো বলেছেন এবং কোন তরিকে জিকির করতে হবে সেটাও বলে দিয়েছেন আপনি সুরা আরাফ খুলেন সুরা আরাফের সর্বশেষ আয়াতটি সেখানে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন

সকাল সন্ধ্যায় সব সময় তুমি আল্লাহর জিকির করো কিন্তু জিকিরের মধ্যে কি লাগবে ভীতি লাগবে বিনয় লাগবে হ্যাঁ মনে মনে জিকির করতে হবে তা আল্লাহ বললেন যে জিকির এইভাবে করো আর আপনি বললেন যে না এবার যত জোরে বাড়া যায় তত জোরে করো জিকিরের শব্দ তো ঠিক নেই লাইলা ইল্লাহ তো বলে না ইহা বলে ইল্লাহ বলতে বলতে ইল্লাবাদ আল্লাহ 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 গেলো এরপরে লালা লালা গেল হু হু শুরু করে দেয় এগুলি না সেখানেও কিন্তু কামাল মাদ্রাসা আছে সেখানেও মহাদ্দেশ আছে এই এই কি শিক্ষা দিচ্ছেন সেখানে আমাদের আটশীর এক ভাই মার্শাল্লাহ উনি সৌদি আরবে ছিলেন দীর্ঘদিন সেখান থেকে এই সহি মানহত জেনেছেন বাংলাদেশে আসার পরে আমাদের সাথে পরিচিত হয়েছেন এবং উনি এখন আন্দোলনের একজন দায়িত্বশীল জেলার সহসভাপতি তো উনি এইট পাস এইট পাস আর এইট পাস যিনি তার এলএমের মহরত জানেন কি কতটুকু এলম থাকে কিন্তু তার সাথে একজন কামেল পাস মহাদেশও পারে নাই কিভাবে পারে নাই তো ওনাকে ডাকা হয়েছে সে মাদ্রাসায় পাশে কামেল মাদ্রাসা তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করা হয়েছে তাকে জঙ্গি বানানোর চেষ্টা করা হয়েছে তাকে ওহাবি লামুজাবি তো গালি আছে প্রতিনিয়ত সকাল সন্ধ্যাটা তসবি লামুজাবি তারপরে জঙ্গি বানিয়ে একবারে গ্রেফতার করে দিতে পারলো তো একটা তপকা লাগাই দিতে পারল জঙ্গি হয়ে গেল তাই না সব ধরনের চেষ্টা করা হয়েছে উনি তো আকিদা মজবুত হয়ে গেলো তো কেউ দিস থেকে খানাবি হয় আসলে হয় না কারণ যখন সে জানে যে এটাই হোক হপ পাওয়ার পরে কেউ বাতিলে যায় না আর বাতিলে যারা থাকে তারা অনেকে জেগে ঘুম পারে অনেকে জেগে ঘুম পারে মাজাব টিকারোর জন্য তারা এগুলো করে এখন যখন দেখছে যে ওরে পাওয়ার সারাদেশে আহেল আদিকে দুয়ার সৃষ্টি হয়েছে সারা দেশের মানুষ আহল আদি চাকরি গ্রহণ করছেন তখন আমাদের তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে আমাদের মাজাব টিকাই রাখতে হবে এই জন্য কিছু কম বয়সী ছেলেদেরকে ময়দানে নামিয়ে দিয়েছে ফেসবুক গরম করছে ইউটিউব গরম করছে দেখেন না হাত বাঁধার গলায় হাত বাঁধলে দেখাচ্ছে হাদিসকে গলায় হাত বাঁধে রাসূলের তরিকাকে হাদিসকে ব্যঙ্গ করলো তার রিমান্ড নষ্ট হয়ে গেছে আল্লাহ রাসূলের কোনো আমল নিয়ে তার কোনো বিধান নিয়ে যদি কোনো ব্যঙ্গ করে এটা নাওয়া কিছু লিমানো একটা অংশ তার ইমান নষ্ট হয়ে যাবে ওই ব্যক্তি আবার তার বাবুর ইমান গ্রহণ করতে তুমি যত বড় আলেম হও না কেন নওয়াকুজুল ইমান পড়ো তুমি ইমান ভঙ্গের কারণ পড়ো ইমান ভঙ্গের কারণের মধ্যে একটা হচ্ছে আল্লাহ রসুলের কোনো মাসালা নিয়ে তার কোনো আমল নিয়ে যদি ব্যঙ্গ করে তার ইমান নষ্ট হয়ে যাবে স্পষ্ট বুকের উপর হাত বাঁধার কথা হাদিস আছে না তো বুক কি গলায় মানুষের বুক কি গলায় থাকে আর কি গলায় হাত বাঁধে কেউ হইলে হয় না আবু আবুল হাকাম ছিল তার নাম ছিল গণিতের পিতা কিন্তু আল্লাহর বিধান অমান্য করার কারণে তার নাম হচ্ছে আবু জাহাল ওই এদের তরিকাটা ঠিক ওই পর্যায়ে যাচ্ছে এদের এলেম আছে কিন্তু এলেমের অপব্যবহার কারণে অপব্যবহার করার কারণে এদের পরিণত ঠিক ওইভাবে চলে যাবে এখনো সময় আছে সংশোধন করার চেষ্টা করেন আল্লাহ রসুলের বিধান নিয়ে ব্যঙ্গ করবেন না আপনি মানতে পারছেন না এটা আমার অবারগতা আমি মানতে পারি না আমার টাকরুর নিচে প্যান্ট এখনো ঝুলে আমি মানতে পারি এটা আমার কথা কিন্তু যদি আমি বলে যে টাকনুর নিচে প্যান্ট পরার না পরার বিধানটা ঠিক হয় নাই এই প্যান্ট টাকরুর উপরে পড়তে হবে এটা কেমন কথা একটা সেগেলে মনে হয় তাহলে আপনি বিধানকে অস্বীকার করলেন আপনি সুন্নাত রাখতে পারেন না একটা জিনিস আমি আসলে সুন্নাত রাখতে পারি না অপারগতা আমার আল্লাহ মাফ করবেন কিন্তু যদি বলেন যে দাঁড়ি জানলো মুখের মধ্যে কেন দিল এটা এই বিধানটা ঠিক হয় নাই এটা উচিত ছিল তাহলে আপনি বিধান কষ্ট আল অস্বীকার তিনটা কারণে মানুষের ইমান নষ্ট হয়ে যায় আর শিরকুল আকবর বড় শিরিক করলে ইমান নষ্ট হয়ে যায় আল কুফরুল আকবর বড় কুফুরি করলে ইমান নষ্ট হয়ে যায় আর নিফাকুল আকবর বড় মুনাফিকি করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান ভেঙে যায় তারা ইমান থাকে না যদি আমরা বলি না আমরা শুধু যারি অযু ভাঙ্গে আমরা শুধু যার রোজা ভাঙ্গে তাই না ইমানও কিন্তু ভাঙ্গে ইমানও ভাঙ্গে কিন্তু আমরা জানি না আর জানি না বলে ওই ইমান হারা লুপ্ত কিন্তু ইমানের ব্যাস ধরে আপনার সাথে থাকে তার ইমান কিন্তু শেষ হয়ে গেছে আগেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহ রাইফসাল্লাম আর না করার কারণে শুধু তরিকা ভুল হওয়ার কারণে আব্দুল তাদেরকে ধমক দিয়েছে বিদাত করলে আমল নষ্ট হয়ে যায় আমল কবুল হবে না এমনকি আসার আতিয়া বলছেন যে মানে বিদাত এতটাই ক্ষতিকর এতটাই ক্ষতিকর যে শরীয়তের মধ্যে যতটুকু বিদাত চালু করা হয় বাপদাদা বিদাতহিম তিল্লা নাসাল্লাহমিন সুন্নতিহিম মিসলুহা যতটুকু বিদাত চালু হয় ঠিক ততটুকু সুন্নাত সেখান থেকে উঠিয়ে নেওয়া হয় সুম্মালা ইউরুদা ইলাহিম আলা ইয়াহিন ত ইয়ামা তৈয়ামাৎ পর্যন্ত আর ওই সুন্নাতটা তার কাছে ফিরে আসে না আচ্ছা উদাহরণ অনুযায়ী আমরা ফরজ সালাত জামাতে আদায় করি দেনে আদায় করার পরেই আমরা একটা সুন্দর করে মোনাজাত দিই তুমি আম যদি মোনাজাত না দেন তাহলে আপনাদের মন খারাপ এই সালাত বললাম তো মোনাজার চেয়ে দিলেন না কারণ মোনাজার চেয়ে হচ্ছে বড় হচ্ছে সালাতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনি মৃত দাফন করলেন জানাজার সালাত আদায় করলেন মনে হচ্ছে জানাজার সালাতে কিছুই হলো না এবার ওই দাফন করার পরে মুনাজাত করতে হবে এটা বড় শত বড় গীত আরে বাবা জানাজার সালাত চাই যে মুনাজাত গোটা জানাজার সালাতের মধ্যে যে তার জন্য দোয়া করা হচ্ছে এইটুকু মাথা আমাদের ঢোকে না এখন ক্ষতি যেটা হলো ফরজ সালাতের পরে যতগুলো তাসবি আছে যতগুলো দোয়া হাদিসে আছে এই তাসবি তাহলিল গুলো পড়ার দরকার আছে না এইগুলো যদি আপনি পড়েন একেবারে দ্রুত পড়লে সবগুলো তো পড়তে পারবেন না মোটামুটি কিছু পড়লেও মোটামুটি পাঁচ পাঁচ মিনিট সময়ের দরকার দরকার না ইমাম সাহেব তো আপনাকে ছুটি দিয়ে দিলেন যেন বাড়ি চলে যান ইমাম সাহেব ছুটি দিয়ে দিলেন না দুই হাত মুখে হাত তুলেন মুখে দিয়ে বললেন এবার যান ছুটি কেউ কিন্তু কোনো তাসবি বললেন না ঢুকলো বিদাত বের হয়ে গেল কি সোননাথ ঢুকলো বিদাত বের কি বিদাত ঢুকার কারণে সুন্নাত বের হয়ে গেল প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন যেখানে বিদাত ঢুকেছে সেখানে সোননাথ ছিল এটা আর এখন নেই আহাদিস আন্দোলন বাংলাদেশ আহাদিস যুবসংঘ ওই হারানো সোননাথ গুলি জিন্দা করতে চায় বিদাতগুলো অপসারণ করে সেই জায়গাগুলোতে আবার সুন্নাত প্রতিষ্ঠিত করতে হবে বিধাতগুলোকে দূর করে দিয়ে ওই জায়গাগুলোতে আবার দিয়ে ভর্তি করে দিতে হবে তবে আপনারা অনুসারী হতে পারবেন তবে আপনি মোহাম্মদ বলে দাবি করতে পারবেন আর নবীর সুপারিশ সাফাত আশা করা যাবে জাহাজে ওঠার আশা করেন তো আপনারা নাকি জাহাজ উঠলেও তো জান্নাতে যাবেন এক এক পিরসাওয়ার একটা বড় বড় জাহাজ হবে এই সমস্ত ওয়াজ এখন নেটে ভেসে বেড়ায় জাহাজে উঠলে নাকি দেখেন মা কে নবীর মেয়ে না মেয়ে আচ্ছা রাসুল সাল্লাম তার নিজে তিনি সকল নবীদের উপরে ক্ষমতা পান তাই না এবং হাসরের মাঠে একমাত্র সুপারিশ করার ক্ষমতা হবে তার আমাদের রাসূলুল্লাহ তিনি তার মেয়েকে বলছেন ইয়া فاطمه তুমি মুহাম্মদ আনকিজি নাফসাকি মিনান নার সালিনি মাশি তুমি মালিক হে মুহাম্মদের মেয়ে فاطمه তোমাকে বলছি আনকিজি নাফসাকি মিনান নার তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমি হাশরের ময়দানে তোমার কোনো উপকার করতে পারবো না আমার কাছ থেকে দুনিয়াতে কিছু চাওয়ার থাকে তুমি জেনে নাও দুনিয়াতে কোনো মাল সামানের প্রয়োজন হলে অর্থ সম্পদের প্রয়োজন হলে তুমি আমার কাছে চাও দাবি করো কিন্তু জাহান্নাম নাম থেকে তুমি নিজেকে জাহান নামে থেকে বাঁচাও রসুল সাল্লাম যে নবীর এত ক্ষমতা এত পাওয়ার সেই নবী তার মেয়েকে বলছে জাহান থেকে বাঁচার জন্য আর আপনি জাহান্নামের ঠিকাদারি নিয়েছেন না আপনি জান্নাতের ঠিকাদারি নিয়েছেন আল্লাহ আপনাকে ঠিকাদার বানাইছে জাহান্নাদের আপনার আপনার মুড়ি হলে জান্নাতে নিয়ে যেতে পারবেন মুরিদদের পীর খবর থাকবে না আর মুরিদ যাবে কোথায় সম্মানিত উপস্থিতি বলছিলাম আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আনুগত্য করতে হবে অনুসরণ করতে হবে নিরপেক্ষভাবে কোনো দলমত তার দরকার নাই দলমত নির্বিশেষে আপনি যেটা সহিহ হাদিস পাবেন আপনি মানেন আমরা তো বলি আহলে হাদিসদের কোনো আমল যদি কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে হয় বিরোধী হয় আমরা তৎক্ষণাৎ সেটা বাদ দিতে বাধ্য ইনশাল্লাহ সেই মানসিকতা আমাদের আছে সেই জন্য আমরা সবসময় প্রস্তুত আমাদের যদি কোনো আমলও কোরআন হাতিসের মানদণ্ডের না টিকে সেটা আমরা বাদ দিব আপনার করেন আমাদের কোনো আমল যদি হয় যেটা কোরআন হাদিসে নেই সেটা বাদ দিব যে আমলটা সহি হাতিসে আছে সেটা আমরা করবো এই প্রতীক্ষা আপনারা করেন তাহলে তো আমরা এক জায়গায় আসতে পারবো পারবো না আপনার সাথে আমার এত দ্বন্দ্ব কিসের মারামারি কিসের অন্য কোন দ্বন্দ্ব নাই তো জাগা জমুন তো মারামারি নেই তাহলে ইসলাম নিয়ে মারামারি কেন ইসলাম নিয়ে দ্বন্দ্ব কেন আপনিও তো তো জান্নাতে জান্নাতে যেতে যেতে চান আমিও চাই রাস্তাটা ঠিক করতে হবে না জান্নাতের রাস্তায় তো উঠতে হবে নাকি যে কোনো পথে উঠলে আপনি যাবেন ঢাকা আপনি যদি বরিশালের লঞ্চ ওইটা বলেন আল্লাহ আমাকে ঢাকা বসে আল্লাহ নিবে আপনাকে ঢাকার লঞ্চে কিন্তু উঠতে হবে ঢাকার লঞ্চে উঠার পরে দোয়া করতে হবে আল্লাহ তুমি আমাকে করতেছেন ঢাকার জন্য সারা জীবন থাকলেন দুনিয়ার যত ভ্রান্ত লোকদের মিল্লতে এবার মরার পরে যখন শোয়া তখন কি বলে জানেন বিসমিল্লা আলমিল্লা তেরা সুলিল্লা এটাও তার একটা প্রতারণা বিসমিল্লা আলম্লা মিল্লাতে সুলিল্লা কেন তখন বলা যায় না বিসমিল্লা অমুক সাহেব আলা আলমিল্লা তমক তমক বলেন না কেন সারা জিনিস অন্যের তরিক অনুসরণ করলেন আর মরার সময় বলছেন আল্লাহ আল্লাহ নবীর মিল্ল তরূপে তাকে আমি কবর শোয়াচ্ছি এখানে মানে শুরু থেকে মিথ্যা মরার পরেও মিথ্যা দেখেন চিন্তা করেন তখন কিন্তু আর বলে না যে সারা জীবন যেখানে ছিলাম সেটাই বলি সালিম নে সাথ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস সকলের জানা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নী ফারাতকুম আল হাউজ মান মাররা আলাইয়া শারিব ওয়মান শারাবা লাম ইয়াজমা আমাদা রাসূল বলছেন আমি আগে আমি আগে হাউজে কাউসারের কাছে যাব আমার পাশে যারা পাশ দিয়ে যারা যাবে তারা হাউজে কাউসারের পানি পান করবে তাদেরকে আমি হাউজের পানি পান করাবো ওয়মান শারাবা লাম ইয়াজমা আবাদা যে একবার হাউজে কাউসারের পানি পান করতে পারবে তার আর কখনো তৃষ্ণা পাবে না আসরের ময়দানে হাউজে কাউসারের পানির দাম আছে না নাই নাকি বলা যে দরকার নেই আবার এমনি চলবে যখন মাথার উপরে কি সূর্য মানুষ পাপনু যে ঘামের মধ্যে ডুবে থাকবে কত কঠিন হবে তৃষ্ণায় মানুষের বুকের ছাতে ফেটে যাওয়ার মতো অবস্থা হবে সেই কঠিন মুহূর্তে একটুকু হাউজে এক গ্লাস পানি যদি আপনি পান হাউজে কাউসারের পানি এটা দুনিয়ার পানি না এখন খাইলাম এক ঘন্টা পরে আবার পানি খাইতে হবে রাসুল বলছেন একবার যে পান করবে যত বছর হাসনের ময়দানে থাকবে আর তার পানির প্রয়োজন হবে না তো ওই সময়ে পানি পান করাবেন নবী সবাই পান করব আমরা চলে যাব তো রাসুল বলছেন লা ইয়ারিদন্ন আলাইয় আকওয়ামুন আরিফুম ওয়ায়ারিফুন। এমন সময় অনেকগুলো দল আমার কাছে আসবে। আমার দিকে আসতে থাকবে। আমি তাদেরকে চিনব তারাও আমাকে চিনবে। সুমায়ু হালু বাইনি ওয়াবাইরুহুম। কিন্তু তারা যখন আমার কাছাকাছি আসবে তখন তাদের আর আমার মাঝখানে পর্দা ঝুলিয়ে দেওয়া হবে, আড়াল করে দেওয়া হবে। এবার রাসূল বলবেন ইন্নাহুম মিননি। ফেরেশতারা এদেরকে আলাদা করে দিচ্ছ কেন? এটা আমার উম্মত আমি তো চিনতে পারছি না আমার উম্মত তুমি পিথুক করে দিচ্ছ কেন তোমরা তখন ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক হে নবী আপনি জানেন না নিশ্চয়ই আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা কি রকম করেছিল মুহদাস সৃষ্টি করেছিল নতুন নতুন শরীয়তের নতুন নতুন বিষয় আবিষ্কার করেছিল আমল চালু করেছিল এটা আপনি জানেন না এখানে দুটো বিষয় আসে একটা হচ্ছে নবী গায়েব জানতে তো নাকি আপনি জানেন না আপনি না বলেন কিন্তু বাংলাদেশের অনেক আলো বলে নবীর গায়ব জানতেন হায়াতুন নবী জিন্দা নবী গায়েব জানেন নবী সবই তো তিনি জানেন তো রাসূলুলসলামকে এইখানেও কিন্তু প্রমাণ হয় তিনি যদি জানতেন তাহলে তো বুঝতেন যে এরা তো আমার পরে দিন বিকৃত করে যায় তোরা সর আমার সামনে যা ভাগ এখান থেকে বলতে পারতেন না ফেরেস্তারা বললেন যে আপনি জানেন না এই পাপি হচ্ছে এরা এরা শরীয়ত ধ্বংস করেছে এরা সুন্নতের মধ্যে বিধান ঢুকিয়েছে এদেরকে আপনি পানি পান পারবেন না এই জন্য আলাদা করে দিয়েছি এবার রাসুল খুশি হবেন না বেজার হবেন রাগ করবেন না ক্ষমা করবেন রাগ করে রবিউল বলবেন সোকান সোকান লিমান গজর বাদি দূর হয়ে যাও যারা আমার পরে আমার দিনকে বিকৃত করেছে দিনকে যারা পরিবর্তন করেছ বিকৃত গায়ার মানে কি জানেন তো গায়ের মানে কি বিকৃত করা পরিবর্তন করা একটা ছিল আর একটা বানাই ফেললেন আমি দিয়ে আসলাম এইটা শরীয়ত তোমরা করলে এইটা এই কাজগুলো তোমরা যারা করেছ আজকে তোমরা আমার কাছ থেকে দূরে সরে যাও হাউজে পাউসারের পানি পান করাবেন না কোন সুপারিশ চলবে না কোন প্রভাব খাটবে না সেখানে অর্থনৈতিক প্রভাব নেই রাজনৈতিক ক্ষমতা নেই পেশি শক্তি নেই কিচ্ছু করার ক্ষমতা হবে না সেই দিন সব বিড়ালের মতো পিছু চলে যেতে হবে দাপট দেখে কোনো লাভ নেই জুব্বা পাগড়ি দিয়ে কোনো লাভ নেই আমলটা সংশোধন করেন কোরআন এবং শহীদ সুন্নার কাছে ফিরে আসেন আলাদিসদের বিরোধিতা না করে তাদের সহযোগিতা করেন সমাজে শান্তি ফিরে আসবে সাধারণ মানুষ অন্তত পক্ষে জানতে পারবে আপনাদের অপপ্রচারের কারণে এই বিভ্রান্তির কারণে সাধারণ মানুষের মধ্যে হয়ে গেছে মানতে পারেন না ভালো কথা বিরোধিতা করেন কেন চুপ থাকেন আমরা তো বাধ্য করছি না যে আপনাকে এটা করতেই হবে আমরা দাওয়াত দিচ্ছি মাত্র আপনাদের কেউ বলেন এটাও ঠিক ওইটা ওইটাও ঠিক ঠিক আছে এটাই থাকেন দুইটা ঠিক হলে দুইটা ঠিক করতে দেন আহলাদিসদের মসজিদে হামলা করেন কেন কোন ধর্ম শিক্ষা দিয়েছে মসজিদ আগুন দেওয়া কোন ইসলামের মধ্যে আছে মুসলিম মসজিদ ভাঙতে হবে কোন ইসলাম বলছে মাদ্রাসা আক্রমণ করতে হবে কোন কিতাবের মধ্যে আছে মসজিদ আগুন দিতে হবে কোন ধর্মের অনুসারী আপনি কোন ইসলাম ফলো করেন আপনি সহনশীলতা শিখেন নাই সহমর্মিতা শিখেন নাই দিনের দাওয়াত কিভাবে দিতে হয় জানেন না আপনি উদার ভাবে আপনাদের কাছে দাওয়াত দিচ্ছে আমরা আসুন আমরা সহনশীল হওয়ার চেষ্টা করি মাসালা কত এক তালাফ থাকবে আহাদিসদের মধ্যে তো আছে শাহবিন বাজের মাসালার সাথে শেখ আলমানির মাসালার মিল নেই আছে না ছোট কোনো বিষয়তে এক তালাফ থাকতেই পারে এইটাকে এত বড় করে নিয়ে আপনি আক্রমণাত্মক ইয়েতে চলে যান কেন আহাদিসের বিরুদ্ধে প্রশ্ন উল্টা পাল্টা জানান কেন আহাদিসরা একমাত্র আহাদিস এদেশে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রথম কথা বলেছে আলেদ সান্দনে বাংলাদেশের মহতারম আমিরি জামাত প্রফেসর ডক্টর সাদুল্লাহ গালীপ স্যার সর্বপ্রথম জঙ্গিদের বিরুদ্ধে কলম ধরেছেন বাংলাদেশের কোনো আলেন তার আগে কোনো কলম ধরেন নাই তিনি সর্বপ্রথম বক্তব্য দিয়েছেন জঙ্গিবাদের বিরুদ্ধে উনিশশো সালে তার আগে বাংলাদেশ আলেম আমরা জঙ্গিকে এটা জানতে পারে নাই বাংলাদেশের সংসদও যখন বলা হচ্ছে বাংলা বা ইংরেজি বা মিডিয়ার সৃষ্টি তখনই তাহারি যে ফতো বের হয়েছে জঙ্গিবাদের বিরুদ্ধে সে সেই হাজার সালে ফতোয়া আপনি দেখেন খুলে দুই হাজার তিন সালে ডক্টর তারপরে তো তিনি জঙ্গিদের বিভ্রান্তিকর করে জবাব চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব জঙ্গি যারা তারাও কোরআন থেকে দলিল দেয় যারা চরমপন্থী তারাও কোরআন থেকে দলিল দেয় এই তাদের সবগুলো দলিল সতেরোটা দলিলের জবাব দিয়েছেন মতন আমেরি জামাতে বইয়ের মধ্যে এই বইটা প্রশাসনের বাইদের আগে পড়া উচিত আহলাদিদের সম্মেলন করতে গেলে খালি বাধা আর বাধা এই অনুমতি সেই অনুমতি এই শ্রী সাহেব না বুঝলে তো অনুমতি হয়ই না সেই বুঝাইতে বুঝাইতে আমাদের বহু ঘাট পার হইতে হয় কেন হবে কেন জানেন না আহলাদিদের সম্পর্কে চরম বিরুদ্ধে আহাদিসদের মতো এত জোরালো ভূমিকা বাংলাদেশে কোন ইসলামী সংগঠন সংগঠনের নেই কোন ইসলাম সংগঠন করে নাই যতটুকু আহলাদিস আন্দোলন করেছে আর একটা সবুজ বই আছে ওই বইটা রাখবেন জঙ্গিদের বিরুদ্ধে আহলাদিস আন্দোলনের ভূমিকা কি কি কাজ করেছে এই পর্যন্ত তার একটা তালিকা সেখানে দেওয়া আছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম চরমবন্দী ধর্ম না ইসলামের নবী অশ্বনী আসেন নাই ময়দানে তার কোন যুদ্ধে আক্রমণাত্মক ছিল না প্রত্যেকটা জিহাদে ছিল তার আত্মরক্ষার জন্য সেগুলো ইতিহাস জানবেন না আর জিহাদ শুনলেই তো মাথা খারাপ জিহাদ আর জিহাদ তো বাবার সবসময় জিহাদের মধ্যে আমরা আছি জিহাদের চূড়ান্ত যে রূপ সেটা হচ্ছে কিতাল সেই কিতালের জন্য শর্ত আছে কখন কিতাল করতে হবে কারা করতে পারবে সেখানে বৈধ কর্তৃপক্ষ লাগবে শাসকের প্রয়োজন হবে আপনি আমি মনে করলে এইবার একটা কিতাল করব এইবারে একটা কিতাল করব এখানে একটা যুদ্ধ তো সারা দেশটা তো রণাঙ্গন হয়ে যাবে ইসলাম এরকম ধর্ম না বিশৃঙ্খলা সৃষ্টি হোক ইসলাম সেটা চায় না ইসলাম একটা সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ ধর্ম সম্মানিত উপস্থিতি আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে আহলাদিস আন্দোলন সমাজের শান্তি চায় আহলাদিস আন্দোলন সবার কাছে উদারভাবে দাওয়াত দিতে চায় আসুন পবিত্র কোরআন এবং সহিদের আলোকে জীবন করি পাশাপাশি হাদিসের প্রামাণিকতা এই বইটা পড়ে দেখবেন এখানেও চরমপন্থীদের গুরুত্ব বিরুদ্ধে কথা আছে এখানে চরম আকিদা পোষণ যারা করে তাদের কথা আছে বিভ্রান্ত ফিরকা আছে তাদের সম্পর্কে এখানে দলিল ভিত্তিক আলোচনা আছে তারপর জিহাদু কি বই আমরে জামাতের লেখা এই বইটা সাথে রাখবেন কখন জিহাদ করতে হয় কখন কিতাল করতে হয় কোনটাকে জিহাদ বলে কোনটাকে কিতাল বলে এই সব বিশ্লেষণ এই বইয়ের মধ্যে আছে তো বই পড়বেন না বই রাখবেন না জানবেন না আর আজ মন্তব্য করে দিবেন যে সেই বলা যাবে আমাদের সব কিছু ডকুমেন্টারি আছে সব লেখনই হয়েছে। আপনি শুধু নেন আর পড়েন উপস্থিতি যেটা বলতে চাচ্ছিলাম আমরা যে আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে কোরআন এবং সাজাই আমরা নিরপেক্ষভাবে রসুল সাল্লা সাল্লামের অনুসরণ করি আপনিও করেন আমিও করি দেখবেন দুজনের জায়গায় একটা হয়ে যাবে দুজনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকবে না আপনিও যদি সহিদিশ মানেন আমিও যদি সহিদেশ মানি তাহলে এক হব আর যদি আপনি যদি জেগে ঘুমান একটা মানুষ মানে আসলে ঘুমিয়ে আছে তাকে ডাক দিবেন ধাক্কা দিবেন লাভ দিয়ে উঠবে আর একটা মানুষ যদি জেগে ঘুমার ভান করে থাকে তাহলে আপনি যদি দশ বারো গুঁতে দেন ও নর্বেই না কারণ সে তো আসলেই সজাগ আমাদের দেশে মৌলবী সাহেবদের অবস্থা হচ্ছে জেগে ঘুম পারা মৌলবী এরা জেগে জেগে ঘুম পারে এরা জানে রাফুল হেদান কোন সহিদ আছে এরা জানে পায়ের মামিলানো সহিদ আছে এরা জানে বুকুর হাত পাতা সহিদ আছে এরা জানে যে রামের বলার সহিদ আছে সবগুলো সহিদ একটাও তারা জানে না মন না কিন্তু তারা মানবে না তাই বিরোধিতা করে এই জন্য তারা জেগে জেগে ঘুমায় অতএব আসুন আমরা এই দাওয়াত যেহেতু আমরা পেয়েছি বলেছি এই দাওয়াত যেহেতু আমরা পেয়েছি এই মানহাত যেহেতু আমরা গ্রহণ করেছি এটা খুব সহজ নয় রাস্তাটা খুব কঠিন এই রাস্তাটা কঠিন এই রাস্তায় কি আছে কাটা বিছানো আছে এটা কন্ডকাগণ্য পথ এটা কুসুমস্তির উপর পথ না কাটায় ভরা পথ আল্লাহ নবীর জীবনে যে এরকম কষ্ট হয়েছিল আপনার জীবনে কষ্ট হবে আল্লাহনবীকে চোদ্দবার হত্যার জন্য ষড়যন্ত্র করা হয়েছিল আপনার বিরুদ্ধে নানা অভিযোগ হবে আপনার বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়া হবে তাই বলে হক থেকে পিছিয়ে যাবেন হক ছেড়ে দিবেন বলেন আমল ছেড়ে দিবেন জীবন চলে যাবে একটা সোননাথের জন্য হাদিস আছে না শেষ জামানায় একটা সোননাথকে ধারণ করার মর্যাদা পঞ্চাশ জন শহীদের সমান বলো সোফান একটা সোননাথের দাম পঞ্চাশ জন শহীদের সমান সেই সময়ের শহীদ এখনকার শহীদ না তাহলে সেই সন্ন্যাদের জন্য জীবন দিতে কোনো অসুবিধা আছে সেই সুননাথের জন্য মাইর খেতে অসুবিধা আছে সেই সোননাথ আমরা ধারণ করব সেই সুন্নাত আমরা পালন করব ইনশাল্লাহ এবং এই দাওয়াত সর্বত্র ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ আর এই জন্য সমাজটাকে সংশোধন করার জন্য সংস্কার করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে জামাতবদ্ধভাবে কাজ করতে হবে সংগঠন মুক্ত হয়ে কাজ করতে হবে সংগঠনের প্রয়োজন এখানেই যে একা একা সমাজ সংস্কার করা যায় একা একা একটা সমাজ পাল্টানো যাবে একা একা আমল করা যায় কিন্তু সমাজটা সংশোধন করতে গেলে একদল মানুষের প্রয়োজন হয় আর এটার নাম হচ্ছে সংগঠন আহলাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশে আহলেদ যুব সংঘ এবং সোনামরি সংগঠন আমাদের বাচ্চাদের জন্য সোনামরি সংগঠন আছে জানেন আপনারা ছোট বাচ্চাদের যারা যাদের বয়স সাত থেকে ষোলো বছর তারা সোনামরি সংগঠন করবে যাদের বয়স ষোলো থেকে বত্রিশ বছর তারা আলাদেশ যুবসংঘ করবে আর যাদের বয়স বত্রিশ থেকে উপরে যত আছে তারা আহলেদের আন্দোলন আন্দোলন কর্মী হবেন আলাদেশ আন্দোলন করবেন আর মা বন্ধুর জন্য মহিলা সংস্থা তাহলে চারটি স্তরে সমাজে দাওয়াতিকা চলছে এই চারটি সংগঠন যদি আপনার ঘরে থাকে তাহলে একটা সুন্দর ঘর হবে না এটা এটা একটা সোমনাতে ঘর হবে তো ইনশাল্লাহ নাকি চেষ্টা করতে হবে আমার ছেলেকে যুবসংঘ করতে দিব আমার নাতিকে আমি সোনামনি করতে দিব আর আমি আন্দোলনের কর্মী হব এইভাবে যদি আমরা এগিয়ে যাই ঐক্যবদ্ধভাবে যদি আমরা অটুট বন্ধু আবদ্ধ থাকতে পারি তাহলে ইনশাল্লাহ জয় জয়কার হবেই হবে ইনশাল্লাহ একদিন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের যারা আয়োজন করেছেন আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা প্রোগ্রাম অনুমতি দিয়েছেন বিশেষ করে ভোলা প্রশাসনের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে কথাগুলো বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে আল্লাহ আল্লাহাবুল আলাম উত্তম দান করুন এই দু আপনাদের সকলের জন্য রইল আল্লাহাবুল আলমিন আমাদের কবুল কোরআন আউল হায়দাখুরুল্লাহ মুসলিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত